আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা কোশ্চেন নাম্বার থার্টিনে আছি এই ভিডিওতে তো আমি আশা করব এর পূর্ববর্তী এক থেকে যে বারোটা ভিডিও আছে তোমরা দেখে ফেলেছো কারণ আমাদের প্রথম ভিডিওগুলোতে আমরা বেসিক নিয়ে আলোচনা করি ওইখানে খুবই সুন্দরভাবে এবং তোমরা যদি বুঝতে পারো ওইভাবে আমি বেসিকগুলো আলোচনা করেছি তো ওই ভিডিওগুলো দেখলে আমি আশা করি যে এখন যে ভিডিওগুলো আলোচনা করতেছি বা ম্যাথগুলো সমাধান করতেছি তোমাদের কোনো প্রবলেম হবে না তো চলো আমরা এটা সলভ করি তো এটা সলভ করার জন্য ফার্স্টে আমাদের লেফট হ্যান্ড সাইডে ঢুকতে হবে তো লেফট হ্যান্ড সাইডে আমাদের কী দেওয়া আছে দেখি সাইন সেভেন্টি ফাইভ ডিগ্রি মাইনাস সাইন ফিফটিন ডিগ্রি ডিভাইডেড বাই সাইন সেভেন্টি ফাইভ ডিগ্রি প্লাস সাইন ফিফটিন ডিগ্রি এখন একটা জিনিস আমি রিকোয়েস্ট করবো যে এর পূর্ববর্তী যে ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে বারো নম্বরটা প্লাস আমি আই বাটনের ভিডিওটা দিয়ে দিয়েছি তো বারো নম্বর ভিডিও আমি কেন দেখতে বলতেছি কারণ ওইখানে আমি এই যে উপাদানগুলো ছিল প্রত্যেকটাকে কজ টোয়েন্টি ফাইভ ডিগ্রি দিয়ে মনে ভাগ করেছিলাম কিন্তু এখানে আমি সেই কাজটা করতে পারবো না কেন পারবো না আমি সেটা বলতেছি এখানে একটা জিনিস খেয়াল করো আমি যদি এখানে কস দ্বারা এটাকে ভাগ করি এটাকে কস দ্বারা ভাগ করি এটাকেও কস দ্বারা ভাগ করি তাহলে সবগুলো সাইন থিটা বাই কস থিটা টেন থিটা চলে আসতেছে এটাও যদি আমি কস ফিফটিন ডিগ্রি দ্বারা ভাগ করি তাহলে টেন থিটা আসতেছে তাহলে দুই পাশে যদি টেন থিটা আসে তাহলে আমি কিন্তু ওই যে ওয়ান মাইনাস টেন এই ফর্মেটে আনতে পারবো না আর যদি ওয়ান মাইনাস টেন এই ফর্মেটে নাম আনতে পারি তাহলে আমি ওয়ানের জায়গায় টেন ফর্টি ফাইভ ডিগ্রি ইউজ করলেও আমার ওই পাশে কিন্তু সূত্রটা হচ্ছে না এই জন্য এখন খেয়াল করি এই প্রবলেম থেকে সলভ করার জন্য কি করতে হবে আমরা যদি এখানে সেভেন্টি ফাইভের জায়গায় নাইনটি ডিগ্রি মাইনাস ফিফটিন ডিগ্রিটা ইউজ করি তাহলে কিন্তু আমাদের এটা কস চলে আসতেছে আমরা খেয়াল করি কেন কারণ এটা হলো একটা চতুর্ভাগের নিয়ম তোমরা জানো এই চতুর্ভাগের নিয়ম বা এই চতুর্ভাগের নিয়ম আমি একদম ইকোনমিতির সেকেন্ড বা থার্ড লেকচারে আমি একদম সলভ করে দিয়েছি তোমাদের তো ওইটা লিঙ্ক আমি আই বাটনে এখানে দিয়ে দিলাম তোমরা দেখে নিও আচ্ছা এরপরে এই লাইনটা কিভাবে আসলো দেখো আমরা জানি যে এখানে যদি একটা নাইনটি থাকে মানে বেজর সংখ্যক নাইনটি ডিগ্রি থাকে তাহলে সাইন পরিবর্তন হয় কি হয় কজ হয় তারপরে আসে ফিফটিন ডিগ্রি এরপরে আসে প্লাস মাইনাসের হিসাব সেটা তোমরা ভিডিও থেকে দেখে নিবে কীভাবে প্লাস মাইনাসের হিসাব করতে হয় তো ওই ক্যালকুলেশনের পরে আমরা এখানে কস ফিফটিন ডিগ্রি পেয়েছি আর এখানেও সেমভাবে আমরা কস ফিফটিন ডিগ্রি পেয়েছি তাহলে এখন আমরা কি কাজটা করব। এখন আমরা সেই কাজটা করব। যে প্রত্যেকটাকে আমরা কস ফিফটিন দ্বারা ভাগ করব কেন দেখো এখানে যদি আমি কস ফিফটিন দ্বারা ভাগ করি তাহলে আমি এই লাইন এখানে কি পাবো ওয়ান মাইনাস সাইন ফিফটিন ডিগ্রি ডিভাইডেড বাই কস ফিফটিন ডিগ্রি তাহলে টেন ফিফটিন ডিগ্রি নিচেও ঠিক সেম প্রসিডিওর অ্যাপ্লাই হবে তাহলে আমরা পরবর্তী লাইনটা কী পাবো কস কস কাটা যায় থাকে ওয়ান মাইনাস টেন ফিফটিন ডিগ্রি ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন ফিফটিন ডিগ্রি এখন সেই আগের মতো কোয়েশ্চেন নাম্বার বারোর মতো যে আমরা লিখবো যে ওয়ানের পরিবর্তে টেন ফর্টি ফাইভ ডিগ্রি আর এই ওয়ানের পরি ওয়ান এখানেই থাকবে প্লাস তারপরে এখানে আমরা জানি টেন ফিফটিন ডিগ্রির সাথে মনে মনে এক গুণ আছে সেই একের পরিবর্তে আমরা টেন ফর্টি ফাইভ ডিগ্রি লিখেছি তাহলে টেন এ মাইনাস টেন বাই টেন বি ডিভাইডেড বাই সমান সমান কি টেন এ মাইনাস বি এটা হচ্ছে একটা ফর্মুলা এখন আমরা খেয়াল করি যে এখানে মেয়ে একটু মিস্টেক যে ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস ডিগ্রি কি হবে টেন থার্টি ডিগ্রি তাহলে টেন থার্টি ডিগ্রির মান কত ওয়ান বাই রুট থ্রি এর আগের লাইন হবে টেন থার্টি ডিগ্রি তাহলে রাইট হ্যান্ড সাইড তো এখন একটা ইম্পর্টেন্ট কথা সেটা হলো তোমরা এই চ্যাপ্টার সহ তোমাদের ম্যাথের ফুল বইয়ের যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারো আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে আছে ডাউনলোড করে নাও এছাড়া আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে আমরা তোমাদেরকে ওই পিডিএফটা প্রোভাইড করবো আল্লাহ হাফেজ